ম্যাম আমি নামাজ পড়তেছিলাম আযান দিছে তো নামাজে দেরি হয়ে যাচ্ছে কি আপনার চেহারাটা এখন দেখতে পারি ক্যামেরা অফ করেন চেহারা দেখতে পারবেন চোখ বন্ধ করেন দেখতে পারবেন শুনেন বিএন সাহেবা আমার মেয়ে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় টিকটক স্টার আমি হলাম টিকটক স্টার আমার অনেক ফ্যান ফলোয়ার আমি যখন বাসা থেকে বাইরে পাড়া দেই সকাল থেকে লম্বা সিরিয়াল লেগে থাকে কেন জানি শুধু একটা সেলফি তোলার জন্য নিজের প্রশংসার কত করব এবার তুমি একটু করো আরে কিতা কইতাম আমার বইনের সবগুলা কিতা কইতাম বাইতাম আপনারে আমার বইনের প্রায় 500 মিলিয়ন ফলোয়ার আর পিটু সারা মাত্র তো খালি ভিউ আর ভিউ ট্রাক দি মানুষের ছবি তুলতে কিন্তু ফাইনাল সান্স পায় না এলা পরিমাণে আমি বডিগার্ড রাখছি এক ইঞ্চি পরে পরে সিটি ভাইয়া যথেষ্ট বলছো এবার আমাকে বলতে দাও ওনারা কি তোমাকে দেখতে আসছে নাকি আমাকে দেখতে আসছে অবভিয়াসলি আমাকে বললাম টিকটক সেলিব্রিটি বাবা মি এই মি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আই জেরিন জেরিন কোথায় গেলি তুই তাড়াতাড়ি 500 পদের খাবার নিয়ে আয় ম্যাম আমি নামাজ পড়তেছিলাম আযান দিছে তো নামাজে দেরি হয়ে যাইতেছিল গাইয়া খ্যাতা এটা ফ্যাক্ট না তুই এক্ষুনি গিয়ে খাবার নিয়ে আসবি ও সরি খাবার কিভাবে আনবি তুই তো এতক্ষণ নামাজ পড়েছিস কিছু তো তৈরি করতে পারিসনি তুই এখানেই দাঁড়িয়ে থাকবি আর আজকে তোর জন্য বড় একটা শাস্তির আয়োজন করা হবে আমাদের বাসা থেকে যখন এই গেস্ট গুলো চলে যাবে তখন আমি আমার বাবা আর আমার ভাই মিলে তোকে পানিশমেন্ট দিব আমরা দুজনে একটু পার্সোনালি কথা বলতাম আপনাদের পাশের রুমে গিয়ে কি কথা বলা যাবে মা তুমি কি পাগল হয়ে গেছো সামান্য একজন টিকটকারকে এত প্রশংসা করতেছো এইরকম একটা মেয়ে যদি আমার বউ হয় সমাজে আমাদের মান সম্মান থাকবে আমাদের কি টাকা পয়সা কোনো অংশে কমাচ্ছে কাদের মেয়েকে দেখেছো কাদের মেয়েটা কত ভদ্র নামাজ পড়ার জন্য সে খাবার দাবার নিয়ে আসতে পারে না এইরকম একটা মেয়েই তো আমার বউ দরকার আমি কি সৌন্দর্য চাই না টাকা চাই আমি চাই এমন একটা মেয়েকে যে তোমার সেবা যত্ন করবে তুমি কি বলো না বাবা তুই একদম ঠিকই কুসুস ওই কাজের মেয়েটা যদি আমাদের ঘরে বউ হয় তাহলে ভালো হবে ঠিক আছে বাবা চল আমরা ওদের সাথে কথা বলি চলো আমাদের মেয়ে পছন্দ হয়েছে কাজের মেয়েকে আমার পছন্দ হয়েছে আপনার মেয়েকে আমার পছন্দ হয়নি বউ হিসেবে এই কাজের মেয়েকে আমি বিয়ে করতে চাই আসলে আসলে সবুজ আমি মানে চিন্তা করতে পারতেছি না মানে ইনাদের রুচি কেমন আসলে আমি এটা বুঝলাম না এরকম একটা মেয়েকে আমি বিয়ে করব জীবনও না আমার দরকার এরকম একটা শালীন মেয়ে যে আমার মায়ের সেবা যত্ন করবে আমার সেবা যত্ন করবে সে গরিব হোক কাজের মেয়ে হোক তাতে আমাদের কোনো সমস্যা নেই এই মেয়েকে আমি বিয়ে করব মা আমি ফাইনালি এই কাজের মেয়েকে বিয়ে করতে কি পছন্দ হয়েছে আমি ওনাকে বিয়ে করতে পারবো না আপনাকে আমার বিয়ে করতে হবে চল বাবা আসসালামু আলাইকুম শুকরিয়া আসলে সত্যি বলতে কি আপনাকে তো আমি পছন্দ করে বিয়ে করেছি এখন পর্যন্ত আপনাকে দেখতেও পারিনি তো আপনাকে জিজ্ঞেসও করা হয়নি যে আপনার আমাকে ভালো লাগে কিনা আপনিও তো জানেন আমি এতিম আমার বাবা মা কেউ নেই ছোট থেকে কারো ভালোবাসা কখনো পাইনি আপনি আমার মতো একটা এতিম মেয়েকে এনে পরিচয় দিয়েছেন আপনার মা আছে বাবা নেই কিন্তু আমি আপনার মাকে আমার নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসবো তাকে আমার যত্নান্তির কোনো কম হবে না আপনি কোনো চিন্তা করবেন না আপনার মা আপনার চেয়ে বেশি আমার কাছে ভালো থাকবে আর আপনি বললেন না বকাঝকা আমি তো চাই কেউ আমাকে শাসন করুক নিজের মায়ের মতন করে আলহামদুলিল্লাহ আপনার বর আমি কি আপনার চেহারাটা এখন দেখতে পারি ক্যামেরা অফ করেন চেহারা দেখতে পারবেন চোখ বন্ধ করেন দেখতে পারবেন